এসএসসি এইচএম অধ্যায় দুই, আমরা সাতের খ নাম্বারটা পড়ব। কি আছে সাতের খ নাম্বারটা? আর আগে 480 পাওয়ার 4 40। প্লাস তাহলে আমরা যেহেতু এটা এ আছে, তো আমরা এ দিয়ে ধরবো। ধরি এফ অফ এ সমান 4, কি হবে? 8 টু দি পাওয়ার 4 প্লাস 12 এ কিউব প্লাস 12 এ কিউব প্লাস 7 এ স্কয়ার 7 এ স্কয়ার মাইনাস 3 এ মাইনাস 2 মাইনাস 3 এ মাইনাস 2। এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমাদের এটাকে এমন এমন একটা মান ধরতে হবে, এর মান এমন ধরতে হবে জিরো হয়। তো জিরো হতে হলে কত লাগবে বলো? এই টু এর গুণনীয়ক দিয়ে করতে করা যাবে। এটাকে টু এর গুণনীয়ক দিয়ে করা যায়। টু এর গুণনীয়ক কি কি হতে পারে? টু এর গুণনীয়ক হতে স্যার পারে ওয়ান স্যার টু, আবার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস টু। টু তো স্যার মাইনাস টু দিলে মিলে এমন একটা সংখ্যা নিতে হবে এই চারটা সংখ্যার মধ্যে যে সংখ্যার জন্য কি হয় জিরো হয়। তো আমি এফ অফ কি নিব? মাইনাস ওয়ান নিব। মাইনাস আমি আগে দেখে নিব, ওয়ান নিলে আমি আগে দেখে নিব যে এখানে জিরো হয় কি না, এটা কিন্তু আমি দেখে নিব। কথা বলতে গেছে, এটা আমি আগে দেখে নিব জিরো আমার হয় কি না, এরপর এরপর কিন্তু আমি কাজটা করব। তাহলে আগে আগে যেহেতু মাইনাস ওয়ানের জন্য জিরো হয়ে যায়, এটা আমি আগে বুঝেছি, তাহলে আমি কি লিখতে পারি? 4 × −1⁴, 12 স্যার টু দিলেও না হয় স্যার মাইনাস ওয়ান টু থ্রি ফোর, যেমন যেটার জন্যই হোক না কেন আমি আগে দেখে নিব। তারপরে 7 এর সাথে আমি নিতে পারি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে? যেটাই হোক না কেন আমি আগে কিন্তু দেখে নিব, বিষয়টা মাথায় রাখবা। যেটাই হোক না কেন আমরা আগে বিষয়টা দেখে নিব, তারপর কাজ করব। রেকর্ড করব রেকর্ড, হ্যাঁ রেকর্ড করতে পারো। তাহলে কত হবে আমাদের? আটবার কেসে −3 × −1 −2। তো আমরা এখন এখানে দেখি, এখানে আমরা কি করতে পারি? এটা হবে 4 × কত? ওয়ান, তারপরে ফোরই হয়, স্যার এটা ফোরই হয়, তারপর ওইদিকে −12 বা এটা −12 হয়, সরি এটা −12 ওইদিকে স্যার 7 হয়, এটা হচ্ছে +7 হয়, এটা হয় আর এদিকে 3 আর −2 −2। তোমরা পড়তেছো তো, না করে বসতে পারো? জি স্যার লিখতেছি। তাহলে 14 − 14, যেমন যে এফ অফ −1 এর জন্য যে আমরা জিরো পেয়েছি এক্স এর মান, তাহলে কি লিখতে পারি যে সুতরাং এ সমান −1 এর জন্য, এ সমান −1 এর জন্য কে জিরো? −1 এর জন্য এফ অফ এ সমান শূন্য। আর আমরা জানি ভাগশেষ, এফ অফ তো ভাগশেষ না, আর ভাগশেষ শূন্য হলে এই উৎপাদক কি হবে? এই ওয়ানটা ওই পাশে চলে যাবে, তাহলে এ প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এ প্লাস ওয়ান কার উৎপাদক? এফ অফ এ এর একটি উৎপাদক। এ প্লাস ওয়ান এফ অফ এ এর একটি ব্র্যাকেট দিতে হবে না উৎপাদক। হ্যাঁ ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিলে ভালো হয়, অথবা এটা ঘুরেও লিখতে পারো যে এফ অফ এর একটি উৎপাদক এ প্লাস ওয়ান, ঘুরেও লিখতে পারবে। তো তাই আমি করতেছো কি না আমাকে খাতা দেখাবা। তো এখানে কি বললাম, ধরি এফ অফ এ সমান এত দেওয়া আছে, এখানে এ সমান −1 ধরে ধরুন, −1 ধরে আমি কি পাইলাম? জিরো পাইলাম। এ সমান −1, অর্থাৎ একটা উৎপাদক আমি পেয়ে গেছি, এ প্লাস ওয়ান একটা উৎপাদক পেয়ে গেছি। এই পর্যন্ত আর সমস্যা আছে কিনা? তাহলে আর আমরা সেকেন্ড পেয়ে যাব। আবার এখন দিয়ে ওই টপিকটা আবার লিখতে পারি। তাহলে এখন এফ অফ এ সমান কি ছিল? বলো 4, এফ অফ এ সমান 4 × 4, তারপরে স্যার 12 a³ 12 a³ প্লাস 7 a² প্লাস 7 a² মাইনাস 3 a - 2 3 a - 2। আমরা কি করতে পারি? এক লাইন ফাঁকা রাখতে পারি। এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে আমরা ওই যে উৎপাদক পেয়েছিলাম, আমরা কি উৎপাদক পেয়েছিলাম? আমরা স্যার এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান কে আমরা কতবার লিখতে পারি? এ চারবার কে আমরা চারবার লিখব। কেন চারবার লিখব? কারণ স্যার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার ফোর আছে, ফিরে লিখতে হবে।
তো আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, তারপরে এ প্লাস ওয়ান, আমরা এইভাবে চারবার লিখতে পারি। হ্যাঁ, এরপর আমরা কি করবো, গুণ করবো। কিভাবে গুণ করবো, অর্থাৎ এইটা সমান করতে হলে কি দ্বারা গুণ করতে হবে, এইটা সমান করতে হলে আমাকে কি দ্বারা গুণ করতে হবে, এটা আমাকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমি এটাকে ফোর, তাহলে ফোর অবশ্যই লাগবে, এ টু দি পাওয়ার ফোর পাই, তাহলে এ কিউব, তাহলে ফোর এ কিউব দ্বারা গুণ করতে হবে, তাহলে আমি পাবো ফোর এ টু দি পাওয়ার ফোর। তো আমি একটা বোনাস পেয়ে গেছি ফোর এ কিউব, কিন্তু আমার লাগবে কি বলো তো, আমার কি লাগবে, স্যার একদম ইজি, স্যার 12 এ কিউব, টেনশন করার কিছু নেই, অনেক সহজ, স্যার আরো 8টা লাগবে, এখানে আরো 8টা লাগবে, আমরা 8 তাহলে এ ক্রস করতে স্কয়ার লিখতে পারি, 8 এ স্কয়ার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 8 এ কিউব, এরপরে পাচ্ছি 8 এ স্কয়ার। ওকে, তো ইজি জিনিস, কঠিন কিন্তু কিছু না। এখানে আমাদের কিন্তু লাগবে 7টা স্কয়ার, কিন্তু আমরা 8টা পেয়েছি, একটা কম একটা বেশি পেয়েছি, এটা মাইনাস করতে হবে, মাইনাস এ দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস এ স্কয়ার মাইনাস এ, কিন্তু আমার লাগে মাইনাস 3 এ, তো মাইনাস 2 লাগবে, তাহলে মাইনাস 2 এ মাইনাস 2, তাহলে আমরা কি করতে পারি, এ প্লাস ওয়ানটা কমন নিতে পারি। আর এ প্লাস ওয়ান কমন নিলে আমাদের কি থাকতেছে, এই যে এ প্লাস ওয়ানটা কমন নিলে আমাদের থাকতেছে ফোর এ কিউব প্লাস 8 এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এই হচ্ছে আমার থাকছে, কমন নেওয়ার পর আমার এটা থাকতেছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এ প্লাস ওয়ান তো থাকলো, পরবর্তীতে আমি কি বলছিলাম, খ নম্বর অঙ্ক এটাকে আবার নতুন করে আমি যদি কমন না যায়, কমন না যায় তাহলে আমি নতুন করে আবার করতে পারি, কিন্তু আগের থেকে আমি কমন নিতে পারি না, নতুন করে আমি কি করতে পারি, নতুন করে আমি আবার এখানে এর কোন মানের জন্য জিরো হবে এটা করতে পারি, সেটা বড় হবে, যদি কমন যায় তাহলে আমি করবো না। কিরকম কমন যায়, ধরো আমি এই দুটো থেকে, আমি একটু অন্য কারণ দিয়ে দেখাচ্ছি, এই ফোর এ স্কোয়ার আর এইট এ স্কোয়ার, ফোর এ কিউব আর এইট এ স্কোয়ার কি কমন যায়, এই দুটো থেকে কিন্তু আমার কমন যায় হচ্ছে ফোর এ স্কোয়ার, তাহলে এখানে থাকে এ, এখানে থাকে টু, তাহলে এ প্লাস টু থাকে, কিন্তু তো এইখানে এ প্লাস টু পাওয়া যাবে কি না এই বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, যাবে প্লাস টু হলে ওইখানে এ প্লাস টু পাওয়া যায় কি না এই বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তো এখন আমি কি করবো, তাহলে যদি পাওয়া যাচ্ছে তো আমি ফোর এ স্কোয়ার কমন নিব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই না, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসি, তাহলে আমি ফোর এ স্কোয়ার কমন নিলাম, এখানে রইলো এ প্লাস টু, আর এখানে মাইনাস ওয়ান কমন নিলাম, এখানে রইলো এ প্লাস টু, তাহলে আমার মিল থাকতেছে, তাহলে কিন্তু আমি আর ওই ভেজালে যাব না, মিল থাকলে আমি ভেজালে যাব না, আমি সহজে করব। এরপর এখানে আমি দেখাতে পারি এ প্লাস ওয়ান রইল, এখানে এ প্লাস টু আর ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান, শেষ। কিন্তু দেখতে পাচ্ছি এটার ভিতরে সূত্র যাচ্ছে, আমি আবার সূত্র করার চেষ্টা করি, তাহলে আমি করতে পারি কি, এ প্লাস ওয়ান যা আছে তাই থাক, এ প্লাস টু যা আছে তাই থাক, এইটাকে আমি লিখতে পারি টু এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখানে আমার চলে আসতেছে এ প্লাস ওয়ান, এ প্লাস টু, টু এ প্লাস ওয়ান, টু এ মাইনাস ওয়ান, এই হচ্ছে আমার মেইন অঙ্ক উৎপাদক করা শেষ। তো উৎপাদকগুলো একদম ইজি জিনিস, তোমরা খুব ভালো করে উৎপাদকগুলো করতে পারবে, লাইন বাই লাইন ভালো করে দেখো, আর বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করা সম্ভব না।